Tom BA second year শিক্ষার্থীবৃন্দও 18 নভেম্বর রোজ বুধবার ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে সাদর আমন্ত্রণ। আমি কাজী ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা। বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং এর কোর্সটা তোমাদের সাথে আমি ফিজিক্যালি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখনও পড়িয়েছি, ভার্চুয়াল ক্লাসও বেশ কিছুদিন যাবৎ তোমাদের সাথে আমি বিজনেস কমিউনিকেশনের বিভিন্ন চ্যাপ্টারগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। এবং সর্বশেষ গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রিটেন কমিউনিকেশন। একটু পিছনের ক্লাসে দু চারটে কথা বলে আজকের ক্লাসের সাথে লিঙ্কেজ করাতে হবে, এটা বরাবরই আমি করে থাকি, তোমরা জানো এটা আমার হ্যাবিট এবং তাই করা উচিত। যাই, রিটেন কমিউনিকেশন গত ক্লাসে বলেছিলাম কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন ইজ এ সিস্টেম অফ ট্রান্সমিটিং মেসেজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অর ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস থ্রু রিটেন। ইটস মে বি পেপার অর ডকুমেন্টারি মেসেজ সেন্ডিং সিস্টেম। Message communication in a written form. Message communication in a written form is called written communication. Obviously, it is based on words. It is based on sentences. Obviously, it is based on words. Communication and is made in terms of writing, generally used when the audience is at a distance and there is need to record. যখন অডিয়েন্সের অবস্থান দূরবর্তীতে থাকে এবং এটা রেকর্ড করার প্রয়োজন হয় তখনই রিটেন কমিউনিকেশনটা আমাদের খুবই প্রয়োজন পড়ে। এবং রিটেন কমিউনিকেশন ইজ দ্য কমিউনিকেশন হুইচ ইজ বেসড অন ওয়ার্ড অর সেন্টেন্স অ্যান্ড ইট ইজ নেসেসারি ফর শোয়িং এ ডকুমেন্টস অফ এনি অকারেন্স। নাও আই উইল ডিসকাস ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ Written communication components, one of the best media of written communication, this is letter. Letter is very old and very important system of written communication. It is known each and everybody. Once upon a time, letter was a only media to transmit information, to transmit messages for a specific purposes from one place to another. Now, we define letter in a basket way. Letter is a written method of communications, usually requires an envelope and the sent by post. Eta chithi holo jogajoger ekti likhito maddhom, sacharachar ihar jonno khamer proyojon hoy ebong daker maddhome hoy pathay thake. Letter is a written method of communication
usually requires an envelope and sent by post. And Oxford Dictionary ते letter टा के आम्रा एवावे पेची. Letter is a message that is written down or printed on paper and usually enveloped and sent to somebody. कोनो व्यक्ति के envelope भितरे किछु लेखे पाठानोटा इटी आम्रा letter বা চিঠি বলি. It is the age-old written communication used to exchange views between people in our society or civilization. Although we have modern means of convenient communication, exchange news or views, but it remains as important as it were centurion is. বলতে চাচ্ছি বিষয়টা এরকম যে অক্সফোর্ড ডিকশনারিতে যেটা বলা আছে, চিঠি হলো একটি বার্তা বা কাগজের উপর লেখা বা মুদ্রণ করা খামে বড়ে ডাকের মাধ্যমে কারো কাছে পাঠানো. আমাদের সমাজে বা সভ্যতায় ইহা মত বিনিময়ের একটি প্রাচীন পদ্ধতি. ইট ইজ ট্রেডিশনাল মেথড ইন আওয়ার সোসাইটি. যোগাযোগের সুবিধাব্যঞ্জক আধুনিক পদ্ধতি থাকা সত্ত্বেও চিঠিপত্রের গুরুত্ব শতবর্ষের পূর্বের মধ্যে রয়েছে. আমি বলতে চাচ্ছি এই যে ইম্পর্টেন্স অফ লেটার, ইট ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এজ সেঞ্চুরিয়ান এজ. In a modern system, there are so many communication systems has been developed. There are various media, electronics media, mobile, internet, etc. এবং বর্তমান মিডিয়াতে মেসেজ খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, যাহা লেটারটা পৌঁছতে একটু সময় লাগে. কারণ লেটার একটা সিস্টেমেটিক ওয়েতে একটি চ্যানেলের মাধ্যমে লেটারটা ডিস্ট্রিবিউশন হবে. তো যাই হোক, এগুলো ছিল লেটারের কথা. এটা যদিও প্রাচীন, কিন্তু এটা আমাকে বুঝতে হবে, কারণ এখনও লেটারের গুরুত্ব হারিয়ে যায় নেই এবং এটা খুব বেশি গুরুত্ব বহন করে ডকুমেন্টেশন. সো আমরা চেষ্টা করব লেটারটা বিস্তারিতভাবে পড়তে. টাইপস অফ লেটার চিঠির প্রকারভেদ আমরা ব্রড হেডিং এ টাইপস অফ লেটারটা, দেয়ার আর টু মেজর গ্রুপস ইন এ লেটার হুইচ আর রেসপন্স. আমরা যদি বলি যে দেয়ার আর two major groups of letter which are as follows. One is personal letter. Personal letter. Number two, বলতে পারি business letter. This is the major division of letter. One is personal, another is business letter. There are two major groups in a letter which are as follows. One is personal letter, another is business letter. আমি এখন পর্যায়ক্রমে দুইটা লেটারই তোমাদের সাথে ডিসকাস করব. এগুলা খুবই এলিমেন্টারি, বাট ইট ইজ ভেরি মাচ নেসেসারি. ফার্স্ট টাইম বলতেছি পার্সোনাল লেটার. পার্সোনাল লেটার ব্যক্তিগত চিঠি, এটা কি হতে পারে?
from the heading. एक पर्सनल लेटर हेडिंग का लिखलाम फ्रॉम द हेडिंग इट इज वेरी क्लियर दैट पर्सनल लेटर फॉल्स इन द कैटेगरी दैट कवर्स पर्सनल मैटर दैट कवर्स पर्सनल मैटर और एक्टिविटीज व्हिच व्हेन टू पर्सन कम्युनिकेटेड देयर पर्सनल फीलिंग्स इमोशन न्यूज information through letters are called personal letters. তাইলে আমরা বলতে পারছি যে personal letter হলো সেই letter, সেই চিঠি যেই চিঠিতে দুই বা ততোধিক ব্যক্তির আবেগ অনুভূতি এবং প্রতিক্রিয়া প্রকাশ করা হয় So, when two or more person communicated their personal feelings, emotion, news or information through letter that are called personal letter. Such letter communicated between AGA letter, personal letter. এই লেটারটা কমিউনিকেট হইতে পারে বিটুইন ফ্যামিলি মেম্বার্স আমি অ্যালফাবেটিক্যালি যদি লিখি বিটুইন ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে রিলেটিভ নেইবারস নেইবারস সাস লেটার কমিউনিকেটেড বিটুইন এই যে পার্সোনাল লেটার personal letter communicated between family members পরিবারের সদস্যদের মধ্যে এটা হতে পারে between friends বন্ধু-বান্ধবের মধ্যে communicate হতে পারে relativesদের মধ্যে হতে পারে neighbors প্রতিবেশীদের মধ্যে হতে পারে these are the personal letter communicating area Another things, আমরা আবার যদি এভাবে বলি, the letter carries the following personal matter. এই যে personal letter, what things they are carrying on? Personal letter carrying the following matter, কি কি matter এটা carry করে? Reaction. Reaction or feelings. It's carry reaction or feelings. It's a thinking. Thinking carry korte pare. Kono ekta bishoye ami think korlam. Kono ekta bishoye amar ekta idea ashlo. Ami she idea to share korlam among the family members. Othoba bondhu bandhober sathe. হতে পারে ইমোশনাল ইমোশনাল এক্সপেক্ট ইমোশনাল এক্সপেক্ট হতে পারে সিক্রেট সিক্রেট টপিক হতে পারে হতে পারে অর্ডার পারেনিয়া দিস আর দ্য দিস থিংস আর ক্যারি থ্রু পার্সোনাল লেটার সো এনি লেটার রিটেন হুইচ ইজ এক্সেপশন টু বিজনেস অ্যান্ড বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রিটেন ফর কভারিং অনলি পার্সোনাল অ্যাসপেক্ট
matter or activities is known as the personal matter. কেবলমাত্র মানুষের ব্যক্তিগত বিষয়াদি সম্পর্কিত পত্রে ব্যক্তিগত যোগাযোগ এটা হলো পার্সোনাল লেটার এন্ড ইট ইজ এ কন্টেন্ট অথবা ইট ইজ এ এলিমেন্টস অফ রিটেন কমিউনিকেশন কারণ লেটার মাস্ট বি রিটেন এন্ড ইট ইজ ওয়ার্ড বেসড অবভিয়াসলি ইট ইজ ওয়ার্ড বেসড ইট ইজ সেন্টেন্স বেসড ইট ইজ There are some contents in letter. Number two, আমরা যেটা বলেছিলাম যে business letter. Business letter from the name of this word, business letter. Letter which is occurred or transmitted through business purposes is called business letter. Another way we can say as a modern tool of communication, business letter play a vital role to create communication link among people. It is universally accepted and considered as a simple but reliable source of communication. It involves less cost and provides source of future reference. Since it is written, it can keep as evidence to avoid any confusion. Due to expansion of business around the globe, business letter also advancing day by day simultaneously. So, proper method of drafting such letter is very important as a learners. আমরা বুঝতে পারলাম যে business letter day by day এটার গুরুত্ব বাড়তে থাকবে কারণ এটা একটি রিটেন ডকুমেন্ট যাহা পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এভিডেন্স হিসাবে এ বিজনেস লেটার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মিডিয়া অফ বিজনেস কমিউনিকেশন ইট ইজ কল দ্য ওয়েপন্স কমিউনিকেট ফর্মালি ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড টু সলভ various purpose to solve the various purpose of organization business letter may be used as a weapon for the future evidence of an organization এখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের ডেফিনিশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা ওরকম ডিফিনিশন না গিয়ে তাহলে আমরা দেখতে পারি বিজনেস লেটারে কি আছে অল লেটার্স রিটেন ফর বিজনেস পারপাসেস আর বিজনেস লেটার ইট ইজ ভেরি সিম্পল ডিফিনিশন অল লেটার্স রিটেন ফর বিজনেস পারপাসেস ইজ কল্ড বিজনেস লেটার ফ্রম দ্য ফলোয়িং ডিসকাশন ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট বিজনেস লেটার মিন্স সাচ এ লেটার which is তাহলে business letter সেটাই হবে যেটা written by business entity and বলতে পারি related to trade related activities finally intend to attain any objective
intend to attain any object. তাহলে এইগুলা ডিসকাশন থেকে আমরা পেলাম যে এই বিষয়গুলা বিজনেস লেটারের সাথে জড়িত। লেটার ইজ রিটেন বাই বিজনেস এন্টিটি, এখানে বিজনেসের সত্তা ওনার বিজনেসের পারপাস থাকতে হবে, রিলেটেড টু ট্রেড অ্যান্ড ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটিস থাকতে হবে, আর ইন্টেন্ড টু অ্যাটেন এনি অবজেক্টিভ অফ বিজনেস। এগুলা হলো বিজনেস লেটারের ক্যারেক্টারিস্টিক। এখন আসি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস লেটার অ্যান্ড পার্সোনাল লেটার। আমি শুধু পয়েন্টগুলো লিখে দিব। এখানে যদি লিখি পয়েন্টস, এখানে লিখব বিজনেস লেটার পার্সোনাল লেটার। পয়েন্টস বিজনেস লেটার পার্সোনাল লেটার। যদি বলি প্রথম পয়েন্ট টপিক, টপিক বিজনেস লেটার ইজ রিটেন ফর বিজনেস পারপাসেস, দিস ইজ দ্য ফার্স্ট and foremost difference between business letter and personal letter. Business letter is written for business purposes, but personal letter addresses to personal affairs or activities, uses. It is universal. It is personally used. Rules. Certain rules are followed by business letter. But in personal letter, there is no structure, there is no rule to adopt to personal letter. Structure, যদি বলি, here various structure are maintained, and business letter there are many structure. কারণ business letterের মধ্যে অনেক প্রকারভেদ থাকে, সেই প্রকারভেদের আলোকে business letterের structureটা আমরা develop করি। But personal letter there is no specific structure. It may be large size or may be small, but in business letter it is large or small, it depends on what type of business letter we should write. Size, it is generally concise and complete, but it is generally used in large size. কারণ ব্যক্তিগত আবেগ অনুভূতি অনেক কিছু থাকে, এটা খুব বড় আকারে হয়ে যেত। আরো কিছু ডিফারেন্স আমরা কিছু পয়েন্ট আউট করি। মেথড, সাস লেটার ইউজেস ডাইরেক্ট অ্যান্ড পারসুয়েসিভ মেথড, সাস লেটার ইউজেস অনলি ডাইরেক্ট মেথড, পার্সোনাল লেটার ইটস এ ডাইরেক্ট মেথড, ইটস এ It's a method. Emotion in business letter, there is no emotional feeling should be shown, but in personal letter emotion may be included, feelings, ideas, etc. Uses of language in business purposes,
language should be strictly followed by business purposes. Clear and technical language is used to compose such letter. But personal letter, romantic and poetic language are used to decorate the speech of such letter. Salutation is used to